Welcome or welcome back to my channel. This is me, Lavanya Tini. আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি অনেক দিন পর আই নো দ্যাট আমি এজন্য আর বলছি না যে মানে কোনো এক্সকিউজ দিচ্ছি না আই এম সো সরি আজকের ভিডিওটা হচ্ছে আমি কিভাবে আমার ইনস্টাগ্রামের পিকচার্সগুলো এডিট করি যারা তোমরা আমাকে এখনো ইনস্টাগ্রামে ফলো করো না চেক আউট মাই ইনস্টাগ্রাম নাও আই হোপ ইউ উইল লাইক ইট আর আমি অনেক রিকোয়েস্ট পাই যে তুমি তোমার আপু তুমি কিভাবে তোমার পিকচার্সগুলো এডিট করো এগুলো খুব সুন্দর হয় অনেক কোহেসিভ হয় কালার টোনটা খুব সুন্দর হয় একটু যদি তোমাদের শেখার ইচ্ছা থাকে আর তোমরা যদি একটু টাইম দিতে পারো রিসার্চ করতে পারো তাহলে তোমরা অনেক ইজিলি শিখতে পারবে ইভেন আমি নিজেও কিন্তু ইউটিউবের ভিডিওস দেখে দেখেই শিখেছি যখন আমি স্টার্ট করি সো টুডেজ ভিডিও ইজ গোয়িং টু বি অল অ্যাবাউট হাউ ডু আই এডিট মাই ইনস্টাগ্রাম পিকচার্স লাইক দিস অ্যান্ড দিস অ্যান্ড দিস অ্যান্ড সো মেনি পিকচার্স লাইক দিস So, without any further ado, let's get into the video. So, এটা হচ্ছে আমার ফোন যেটা আমার বেস্ট ফ্রেন্ড আই ক্যান নট লিভ উইদাউট মাই ফোন আমি কেউই থাকতে পারবে না আর আমার এটা হচ্ছে আইফোন 7 প্লাস এই জিনিসটার মধ্যেই আমার সমস্ত মানে পিকচার সুন্দর হওয়ার রহস্য সো এটা দিয়ে আমি পিকচার এডিট করি আর এখন যেটা দিয়ে আমি শ্যুট করছি সেটা হচ্ছে আমার ক্যামেরা সো এখন আমি চলে যাই আমার ফোন স্ক্রিনে তোমরা এই সাইডে দেখতে পারবে যে আমি কীভাবে স্টার্ট করছি সো আর আমি এইটা যে করব এটা কিভাবে করে এইটা অনেক সময় জিজ্ঞেস করো আমি তোমরা যে স্ক্রিনটা এখন দেখতে পাচ্ছ এখানে আমি এটা স্ক্রিন রেকর্ডিং করে স্টার্ট করছি মোস্টলি আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে লাইটরুম লাইটরুম ছাড়াও আমি স্ন্যাপসিড ইউজ করি ইনশট ইউজ করি এই এগুলোই মানে মোস্ট অফ দ্য টাইম আমি ইউজ করি এছাড়া আর কিছু না সো আমার লাইটরুমে দেখতে পাবো রিসেন্ট অনেকগুলো পিকচার্স আছে সো আমি নতুন একটা পিকচার দিয়েছি এটা শাড়ি পরা একটা পিকচার অ্যান্ড তোমরা এটা অনেক লাইক করেছো সো আই এম থিঙ্কিং দ্যাট আমি এই ছবিটা তোমাদেরকে আজকে এডিট করে দেখাবো সো তোমরা তো দেখতে পাচ্ছ পিকচারটা ক্লিয়ারলি এখন আমি যদি আমার স্ক্রিনের উপর ট্যাপ করি এভাবে তোমরা রিয়েল পিকচারটা দেখতে পাচ্ছ রিয়েল পিকচারটাও অনেক সুন্দর কিন্তু আমি যেহেতু আমার একটা টোন আছে নির্দিষ্ট ওইটা আমি সবসময় মেনটেন করি সো আমি সবসময় ওই টাইপের টোনেই আমার পিকচার্সগুলো এডিট করি আর আমার অনেক ভালো লাগে সো এই জন্য সো এটা হচ্ছে বিফোর অ্যান্ড দিস দ্য আফটার আই হোপ ইউ ক্যান সি দ্য চেঞ্জেস অল রাইট সো লেটস গেট স্টার্টেড এখন লাইটরুমে তোমাদের আগে যেটা করতে হবে এখানে ট্যাপ করে তোমাদেরকে ফ্রম ক্যামেরা রোল এখান থেকে পিকচার্স ইম্পোর্ট করতে হবে ঠিক আছে যে কোনো পিকচার্স তোমরা ইম্পোর্ট করতে পারবা তো আমার যেহেতু এখানে নিয়েই আছে আমি আর ইম্পোর্ট করছি না আমি সরাসরি পিকচারে চলে যাই এখন ফার্স্টে যেটা করতে হবে আমি এখানে যা যা করেছি আমার আবার প্রিসেটও মেক করা থাকে কারণ আমি যখন আমি তো এটা অনেকদিন ধরে ইউজ করছি তো প্রিসেট থাকলে হয় কি যখন প্রিসেট থাকবে তুমি এটা এক মিনিটের মধ্যে তোমার পিকচারটা এডিট করে ফেলতে পারবা মানে তুমি তোমার পিকচার্স অনুযায়ী প্রিসেটস তৈরি করে রাখবে ধরো আউটডোরের জন্য বা পিঙ্ক টোনের জন্য বা ইয়েলো টোনের জন্য মানে এরকম করে প্রিসেটস মেক করে রাখলে তুমি যদি প্রিসেটসটা কপি করো তারপরে ওই পিকচারের উপর পেস্ট করো ইটস জাস্ট ওয়ান সেকেন্ড তোমার পিকচার পুরো চেঞ্জ করে দিবে সো এই এই আমি যেহেতু ওগুলো তৈরি করে রেখেছি আমার অনেক কম টাইম লাগে এখন পিকচার্স এডিট করতে তোমরা যেহেতু নতুন তোমাদের একটু টাইম লাগবে সো বেয়ার উইথ মি তোমরা সবাই শিখে যাবে কোনো প্রবলেম নেই আর যারা প্লিজ আমার থেকে ভালো পারো তারা আমার মানে ভুল ত্রুটি নিয়ে হাসাহাসি করো না আমি জাস্ট এইভাবে করি আমি জানি আরও ভালো মতো চাইলে করা যায় আমি ট্রাই করছি আর যারা ভালো পারো তারা তোমাদের সাজেশন ড্রপ করতে পারো যে কীভাবে আমি আরও বেটার করতে পারি ওকে সো আমরা এই যে র পিকচারটা ইম্পোর্ট করে নিয়েছি আমরা এখন এটা থেকে এডিট করাটা স্টার্ট করবো সো ফার্স্টে আমরা যখন স্ক্রিন এরকম ট্যাপ করি তখন আমাদের ফার্স্টেই লাইটের অপশনটা আসে তো আমরা লাইটটা আগে ঠিক করে নেব পিকচারের হ্যাঁ লাইটটা আমি এক্সপোজার যেটা আমি সেটা একটু বাড়াবো খুব বেশি না জাস্ট এক্সপোজারটা হচ্ছে পুরো পিকচারটাকেই মানে কি বলবো ইভেনলি তোমার ব্রাইট করে সো বাড়াবো খুব বেশি বাড়ালে এটা খুব বাজে হয়ে যাবে সো খুব বেশি না পাই আমি একটা সার্টেন লেভেল পর্যন্ত রাখবো এটাকে আমি এটাকে রাখছি প্লাস 0.46 পর্যন্ত
অলরাইট তোমরা এটা যেন নোট করে রাখতে পারো তাহলে তোমাদের একটা এরকম প্রিসেট হয়ে যাবে তারপর তোমরা কম্বেস করে আবার ওটাকে ঠিক করে নিতে পারবে পিকচার অনুযায়ী তারপর আমি কন্ট্রাস্টটাকে আমি একটু লো করছি কারণ আমি খুব হাই কন্ট্রাস্ট পিকচার পছন্দ করি না এই কারণে আর হাইলাইটসটাকে আমি একটু কমাবো কারণ হাইলাইটসটাও আমি চাচ্ছি যে একটু কমে থাকুক তাহলে কালারগুলো আরও বেশি সুন্দর আসবে আমার পিকচারের হাইলাইটসটা আমি -25 পর্যন্ত রাখলাম তারপরে শ্যাডোস শ্যাডোসটার ক্ষেত্রে আমি শ্যাডোস সবসময় একটু বাড়াই তাহলে আমার পিকচারটা আর একটু ব্রাইট লাগে সুন্দর লাগে বিকজ আই লাভ ইট হ্যাপি ব্রাইট অ্যান্ড ইয়া কালারফুল এক কথায় আমার পিকচার্স ম্যাক্সিমাম তোমরা যদি ফলো করে থাকো তাহলে তোমরা জানো অলরেডি বা তুমি তোমরা দেখতে পারো আমার ইনস্টাগ্রামে গিয়ে যে আমার পিকচার্সগুলো ম্যাক্সিমামই হচ্ছে কালারফুল আর হোয়াইটসটাকে যদি তোমরা বাড়াও এরপরে আছে হোয়াইটস হোয়াইটসটাকে যদি বাড়াও তাহলে তোমাদের যে পিকচারে যে হোয়াইটের যে সমস্ত জিনিসগুলো যেমন আমার স্কিন বা শাড়ির যেখানে যেখানে একটু বেশি লাইট পড়েছে ওই সমস্ত জায়গাটা একটু বেশি হোয়াইট হয়ে যাবে সো সেইটা অ্যাভয়েড করার জন্য আমি এটা বেশি বাড়াচ্ছি না আর এটা যদি আমি একটু কমাই তাহলে আমার শাড়ির কালারটা আবার যে হোয়াইট পোর্শনগুলো ছিল হাইলাইটের কারণে ওগুলো একটু মানে কি বলবো ব্যালেন্স হয়ে যাচ্ছে আই এম রিয়েলি ভেরি সরি যে আমি খুব সুন্দর করে হয়তো এক্সপ্লেইন করতে পারছি না বাট আই এম ট্রাইং আই হোপ তোমরা বুঝবা আর ব্ল্যাক যেটা ব্ল্যাকও তোমাদের ব্ল্যাক যদি তোমরা ডিক্রিজ করো মানে মাইনাসের দিকে যাও তাহলে ব্ল্যাকগুলো আরও ব্ল্যাক হবে আর যদি প্লাসের দিকে যাও যে সমস্ত ব্ল্যাক জিনিসগুলো আছে যেমন পিছনে যে গাছের শ্যাডোগুলো তারপর আমার চুল এগুলো ম্যাক্সিমামই ব্ল্যাক হয়ে যাচ্ছে সি ব্ল্যাক হয়ে যাচ্ছে আর যদি বাড়াও তাহলে ওগুলি আবার লাইট হয়ে যাচ্ছে সো আমি ব্ল্যাক নিয়েও বেশি কাজ করবো না ব্ল্যাকটাকে আমি হালকা একটু এখানে কমিয়েই রাখলাম অলরাইট এরপরে আমরা কালারসে চলে যাই কালারসে গিয়ে ফার্স্টে আছে টেম্পারেচার এরপর আছে টিন্ট তো টেম্পারেচারটা সবসময় আমি একটু ইয়েলো টোনে দিই হ্যাঁ ইয়েলো দিকে দিই তো আমি টেম্পারেচারটা 6 পর্যন্ত রাখছি আপাতত এরপরে লাগলে আমি আবার ব্যালেন্স করব আর টিন্টটা আমি সবসময় ম্যাক্সিমাম টাইমে আমি পিঙ্ক টিন্টটা দিই সো প্লাসের দিকে যাচ্ছি প্লাসের দিকে গিয়ে আমি এটাকে রাখবো তোমার 25 পর্যন্ত রাখলাম ভাইব্রেন্স জিনিসটা হচ্ছে খুবই জোস একটা মানে কি বলবো এটাকে এটার নাম কি যাই হোক আমি নাম জানি না ভাইব্রেন্সটা বাড়ালে এটা খুব ইভেনলি তোমার পুরো পিকচার্সের কালারগুলোকে খুব মানে সুন্দর মতো ব্রাইট করে দেয় সো ভাইব্রেন্সে আমি সবসময় একটু হাই রাখি সো ভাইব্রেন্সে আমি রাখছি +43 দেখো তুমি তেমন কিছুই কিন্তু এখনও করো নাই বাট স্টিল তোমার আমি দেখে একটু ট্যাপ করে এটা হচ্ছে আমাদের রিয়েল পিকচারটা নো ডাউট রিয়েল পিকচারটাও অনেক ভালো র পিকচারটা বাট দেখো মানে একটু চেঞ্জেস কীভাবে পিকচারটাকে আরও সুন্দর করে এনহ্যান্স করে সো দ্যাটস দ্য ডিফারেন্স রাইট আচ্ছা স্যাচুরেশনটা আমি একটু কমাবো স্যাচুরেশন হচ্ছে স্যাচুরেশন বাড়ালে কীরকম হয় দেখাই স্যাচুরেশন হচ্ছে বাড়ালে তোমার সমস্ত কালারগুলো খুব বাজেভাবে পপ আপ করবে এটা অনেক সময় তোমরা ইউজ করতে পারো কিন্তু ম্যাক্সিমাম টাইমে স্যাচুরেশনটা আমি একটু নিচের দিকে রাখি আমি এখন আপাতত স্যাচুরেশনটা -5 রাখলাম অলরাইট কারণ এরপরে আমরা এখানে তো আমরা কালার নিয়ে ব্যালেন্স করছি তো কালার ব্যালেন্সে আমরা যখন আলাদা আলাদাভাবে কালারগুলো নেব ওইখানে আবার আমাদেরকে কালার নিয়ে খেলতে হবে অনেক সো সেইখানে আর কি স্যাচুরেশনটা বেশি হলে তুমি তোমরা কালারটা ঠিকমতো ব্যালেন্স করতে পারবে না সো আগে স্যাচুরেশনটা একটু কমিয়ে নিয়ে এরপরে তোমরা কালার মিক্সে যাবা গিয়ে তারপরে যে রেড ইয়েলো অরেঞ্জ গ্রিন অ্যাকোয়া ব্লু পিঙ্ক ম্যাজেন্টা এরকম কয়েকটা কালার শেড আছে তো আলাদা আলাদা করে তোমরা কালারগুলো ব্যালেন্স করতে পারো সো এখানে রেডের ক্ষেত্রে আমি যেটা করব রেডটা ম্যাক্সিমাম তোমার স্কিন টোনের উপরেও অনেকটা প্রভাব ফেলে সো আমি এখানে রেডটা স্যাচুরেশনটা একটু হাই করছি আর
হিউজটা যদি তোমরা দেখো কমাও তাহলে পিকচারটা একটু বেশি পিঙ্ক হয়ে যাচ্ছে আর আমার স্কিনটাও একটু রেডিশ হয়ে যাচ্ছে আর যদি একটু বাড়াও তাহলে একটু ইয়েলো টোন হচ্ছে সো আমি এখানে আমার হিউটা একটু বেশি রাখছি আমি প্লাস 32 পর্যন্ত রাখছি স্যাচুরেশনটা আমি না কমে স্যাচুরেশনটা আমি প্লাস 17 রাখছি আর লুমেন্স যেটা এটাকে মানে যেই কালার নিয়ে তোমরা কাজ করছো ওই কালারটাকে ইদার অনেক লাইট করে দাও অথবা অনেক ডিপ করে দাও যদি আমি কমাই তাহলে ছবিতে যত রেড জিনিসপত্র আছে মানে কালারগুলো সেগুলো অনেক ডার্ক হয়ে যাচ্ছে মাইনাসের দিকে গেলে আর আমরা যদি প্লাসের দিকে যাই তাহলে অনেক ব্রাইট হয়ে যাচ্ছে সো আমি কোনোটাই চাই না সো আমি এটাকে অ্যাজ ইট ইজ রেখে দিলাম জিরো অলরাইট মুভিং অন অরেঞ্জ তো এই পিকচারে অরেঞ্জ এই শেডটা ম্যাক্সিমাম মানে এই কালারটা ম্যাক্সিমাম টাইম তো তোমার স্কিন টোনের উপর বেশি কাজ করে কারণ এটাকে দেখো হিউটাকে যদি আমরা বাড়াই আমার স্কিনটা খুব বেশি একদম সাদা হয়ে যাচ্ছে আর এটাকে যদি কমাই একদম পিঙ্কের দিকে চলে যাচ্ছে তো আমি দুইটার কোনোটাই চাচ্ছি না তো আমি এটাকে একটু প্লাসের দিকে রাখছি যেন আমাদের স্কিন টোনটা ঠিক থাকে পরের কালারগুলো আপ ডাউন করলে সো আমি এটাকে প্লাস 10 রাখলাম আপাতত স্যাচুরেশন দেখো স্যাচুরেশন যদি বাড়াও তোমার স্কিন বেশি হচ্ছে ইয়েলো হয়ে যাচ্ছে আর যদি কমাও বেশি হোয়াইট হয়ে যাচ্ছে তো আমি দুইটার একটা ই করবো না আমি এটাকে জিরোই রাখলাম হ্যাঁ আর লাস্টে যে লুমিয়েন্স এটাকে আমি অ্যাজ ইট ইজ রেখে দিলাম ইয়েলো তো আমি পিকচারে ইয়েলো হচ্ছে তোমার দেখো আমাদের পিকচারে গ্রিন অনেক আছে পেছনে মানে গ্রিন গাছগাছালা তারপর ঘাস টাস আমি যদি মাইনাসের দিকে নিয়ে যাই একদম তাহলে ওই একটু ইয়েলোইশ নিচের যে ঘাসগুলো আছে ওগুলো কিন্তু একদম ব্রাউন হয়ে যাচ্ছে আর যদি আমি একদম প্লাসের দিকে নিই সমস্তটা একদম গ্রিন হয়ে যাচ্ছে তো আমি গ্রিনটা এরকম চাচ্ছি না তো আমি একটু মাইনাসের দিকেই রাখছি আর স্যাচুরেশনটাও আমি একটু বেশি না দিয়ে আমি স্যাচুরেশনটা কমে দিচ্ছি কারণ আমি চাই না বেশি স্যাচুরেটেড পিকচার ঠিক আছে এই জন্য আমি স্যাচুরেশনটাও কমে মাইনাস 56 পর্যন্ত রাখলাম লুমেন্স আমি ধরছি না গ্রিনের ক্ষেত্রে আমি গ্রিনটাকে কেমন গ্রিন চাই আমি একটু ডার্ক গ্রিনটা চাচ্ছি সো সেটা করার জন্য তোমাদেরকে আগে হিউটা একদম বাড়াতে হবে হ্যাঁ তুমি যদি হিউটাকে বাড়াও তাহলে গ্রিনটা এরকম একটা কালার হবে আর যদি একেবারে কমাও তাহলে একদম একটু ব্রাউনিশ টাইপের কালার হবে তো আমি এইটাতে যা করেছি আমি একদম হিউটাকে আগে বাড়াবো এরপর আমি স্যাচুরেশনটাকে কমিয়ে দেবো সো এই জিনিসটা করলে আমি যেই টোনটা চাই ঠিক সেই টোনটা চলে আসে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্ক্রিনে হ্যাঁ আমি একদম কমে দিলাম আর লুমিনেন্সটাকে হালকা একটু কমালাম মাইনাস 11 অলরাইট এখানে এরপরে আছে তোমার অ্যাকোয়া যে শেডটা এটা ম্যাক্সিমাম তোমার যখন আকাশের ছবি থাকে বা তুমি একটু ব্লুইশ টাইপের কোনো ড্রেস পরো সেই ক্ষেত্রে এই জিনিসটা অনেক কাজে দেয় মানে স্কাইয়ের কালার ঠিক করতে বা একটু ব্লুইশ কোনো যদি কিছু থাকে ওগুলোর কালারগুলো ব্যালেন্স করতে অনেক ইজি হয় ইভেন যদি তুমি গ্লাসের সামনে দাঁড়ায় কোনো ছবি তুলো তখন সেটাও এই অ্যাকোয়ার ব্লু শেড দিয়ে অনেক সুন্দর করে কাজ করা যায় কিন্তু আমার এই পিকচারে তেমন একটা কাজ নেই অ্যাকোয়া বা ব্লু দুইটারই দেখো আমি যদি একদম কমাই বা একদম বাড়াই তেমন কোনো ডিফারেন্সেস চোখে পড়ছে না অলরাইট সো আমি এটা নিয়ে কাজ করছি না ইভেন ব্লুটাকেও আমি বেশি ব্লুটাকে নিয়েও কাজ করছি না পিঙ্কটাতে যদি আমরা যাই তাহলে দেখো যদি একটু কমাই বা যদি একটু বাড়াই বাড়ালে হচ্ছে কি আমার শাড়ির কালারটা একদম পিঙ্ক হয়ে যাচ্ছে তো আমি তো একদম পিঙ্ক করবো না কারণ আমার কালারটা একটু ল্যাভেন্ডার টাইপের কালার শাড়ির তো এটাকে যদি তোমরা বাড়াও তাহলে একদম পিঙ্ক হয়ে যাবে আর যদি কমাও তাহলেও ভালো লাগছে না সো আমি অ্যাজ ইট ইজ রেখে দিলাম আর পরেরটাও আমি আর ধরছি না ঠিক আছে আচ্ছা পরেরটা আমি একটু কমিয়ে দিলাম হিউটা হ্যাঁ হিউটাকে আমি মাইনাস 26 রাখলাম পিঙ্কটা ডান
এখন আমি ইফেক্টসে চলে যাই সো ইফেক্টস হচ্ছে তোমার পিকচারের টেক্সচার ক্লারিটি তারপরে ডিহেজ ভিগনেট এই সমস্ত জিনিসপত্রগুলো আছে এখানে বা তুমি যদি গ্রেইনি পিকচার চাও সেটাও করতে পারবে সো আমি এখানে টেক্সচারটা একটু বাড়াচ্ছি খুব বেশি বাড়াবো না টেক্সচার বাড়ালে হচ্ছে তোমার স্কিন বা হচ্ছে কি বলে মানে সব কিছুকে আর একটু টেক্সচারটা বেশি হয়ে যায় সো বেশি হলে তখন আমার কাছে মনে হয় যে পিকচারটা একটু গ্রেইনি হয়ে যায় যেহেতু ফোনে তোলা খুব একটা যে বেটার রেজুলেশন তা না এটা যখন বেশি বাড়াবা তখন মনে হয় যে আমার স্কিনটা ক্র্যাক করে সো আমি এটার জন্য খুব একটা বেশি বাড়াই না আমি এটা +22 পর্যন্ত রাখলাম এরপর ক্ল্যারিটিটাও আমি একটু বাড়াবো হ্যাঁ ক্ল্যারিটিটা আমি +13 পর্যন্ত রাখলাম ডিহেজটা আমি ডিহেজ হচ্ছে এমন একটা ই যে তোমার পিকচারটাকে একটু মানে কি বলে এটাকে হোয়াটস দি রাইট ওয়ার্ড টু ইউজ কি বলবো এটা বাড়ালে তোমার মানে পিকচারের কালার টোনটা একটু সুন্দর হয়ে যায় বেশি বাড়ালে কিন্তু বেশি অন্ধকার হয়ে যায় মানে ওইটাকে কি বলে যে সিনেম্যাটিক টাইপের একটা ফিল দেয় না ওই টাইপের হয়ে যায় সো আমি খুব সিনেম্যাটিক পিকচার চাচ্ছি না আমি যেহেতু একটু ব্রাইট পিঙ্ক কালারফুল টাইপের পিকচার এডিট করি সো ডিহেজটা আমি এই ছবির ক্ষেত্রে আমি খুব একটা বেশি বাড়াচ্ছি না তোমাদেরকে বাড়া আমি দেখাই যে কীরকম দেখা যায় দেখো যত বাড়াবো তত কেমন জানি একটু অন্ধকার অন্ধকার একটু সিনেম্যাটিক ভাইব আসতেছে কিন্তু আমি ওটা চাই না এটার আরও প্রপার ইউজে যেহেতু আসে আমি ঠিক মতো এক্সপ্লেন করতে পারছি না কিন্তু আমি যেটা করি আমি সেটাই দেখাচ্ছি আমি এটা একদম তোমার অল্প একটু বাড়াবো সামান্য হ্যাঁ আমার ব্যাকগ্রাউন্ডটা একটু ডার্ক হয়ে যাচ্ছে সুন্দর লাগতেছে দেখতে আর একটু মানে ডেপথ আসতেছে পিকচারের মধ্যে সো আমি প্লাস কত রাখলাম এটা +10 পর্যন্ত রাখলাম ডিহেজ তারপরে ভিগনেটে আমি সবসময় কী করি দেখো তোমরা তো এটা জানো এটা নতুন করে বলার কিছু নেই এই পাশে বাম দিকে গেলে চারপাশ তোমার মানে ডার্ক হয়ে যাবে আর ডান দিকে আসতে একটু চারপাশ হোয়াইট হয়ে যায় চারপাশটা সো আমি কী করি ভিগনেটটা মানে ম্যাক্সিমাম মানুষই কিন্তু ওই যে সাইডগুলো একটু ডার্ক করে কিন্তু আমি করি কি এটাকে প্লাস করে দিই সো দ্যাট আমার এটা আরেকটু ব্রাইট লাগে পিকচারটা এটা অনেক ভাল লাগে এটা করে দেখতে পারো এটা অনেক সুন্দর লাগে খুব বেশি করলে কিন্তু ভাল লাগবে না একটা ড্রিমি ইফেক্ট দেয় আমি +18 পর্যন্ত রাখলাম এরপরে মিড পয়েন্টে যদি তোমরা বাড়াও পিকচারের মিড পয়েন্টে একটু মানে তোমাদের ব্রাইট হবে এই সো আমি এটাকে একটু বাড়ালাম এরপরে গ্রেইন ট্রেইন এইসব ফেদার টেদার আমি হাত দিলাম না এরপর আমি ডিটেইলে চলে যাব শার্পেনিং যে এটা এটা তোমরা যদি একটু বাড়াও হ্যাঁ 5 পর্যন্ত রাখো তারপরে পরের যেই নিচের যেই ইগুলা যেমন হচ্ছে তোমার রেডিয়াস তারপর ডিটেইল মাস্কিং এগুলো সব তোমার মানে কি বলে অন হয়ে যায় তুমি এগুলো এডিট করতে পারবে কিন্তু শার্পনিং যদি তোমরা একটু না বাড়াও কমাও তখন তোমাদের নিচেরগুলা মানে তোমরা এডিট করতে পারবে না যখন ইউজ করবা তখন বুঝবা আর যাদের আছে তারা তো জানি আচ্ছা মাস্কিংটা আমি একটু বাড়াইলাম মাস্কিংটা যে আদেও যে কী করে আমি জানি না কিন্তু আমার কাছে মনে হয় বাড়াইলে আমার স্কিনটা একটু কেন জানি ভালো লাগে দেখতে সো এটা একটু বাড়াবো নয়েজ রিডাকশানটা আমি বাড়াবো এখানে কেন নয়েজ রিডাকশানটা যখন আমি প্লাস করবো তখন আমার পিকচারটা অনেক স্মুথ হয়ে যায় তো নয়েজ রিডাকশান আমি 26 পর্যন্ত রাখলাম সি অনেক ডিফারেন্স চলে আসতেছে কিন্তু পিকচারটায় মানে একটা নর্মাল পিকচার থেকে এটা অনেক অনেকটা মানে দেখতে প্রফেশনাল লাগে এরপরে নয়েজ রিডাকশানের পরে আমি চলে যাব কালার নয়েজ রিডাকশান হ্যাঁ কালার নয়েজ রিডাকশান করলে তোমার স্কিন টোনটাও একটু মানে কালারগুলো একটু সুন্দর হবে মানে পিকচারের কালারের যদি কোনো মানে তোমার স্মুথনেস আনতে চাও সেইটাও এই জিনিসটা করবে মানে কালার নয়েজ রিডাকশানটা করবে এই এটা তো আমি এটা তোমার কালার নয়েজ রিডাকশানটা আমি 22 হ্যাঁ 22 পর্যন্ত একটু জুম করে করে দেখো
হ্যাঁ জুম করে করে দেখলে তোমার ডিফারেন্সগুলো বুঝতে পারবা দেখো এটা হচ্ছে বিফোর এখানে তো আমার স্কিনটা একটু ক্র্যাকি ক্র্যাকি ছিল এখানে কিন্তু অনেকটা ইভেন হয়ে গেছে একটা স্মুথ ব্যাপার আসছে কালারগুলোর মধ্যে মানে একটা একটার সঙ্গে খুব সুন্দর করে ব্লেন্ডেড হ্যাঁ দেখতে ভালো লাগতেছে আর স্মুথনেস একদম লাস্টে যদি চাও একটু বাড়াতে পারো ডিটেলসটা একটু বাড়াতে পারো এটা নিজে দেখে দেখে আর কি অনেক প্র্যাকটিসের ব্যাপার মানে তোমরা বিশ্বাস করবে না আমি যখন স্টার্ট করছি আমার অনেক মানে আমি যখন মানে ফরেন কিছু ব্লগারদেরকে আমি ফলো করতাম ইনস্টাগ্রামে তখন আমি দেখতাম ওরা এত সুন্দর একটা মানে মানে ওদের ফিটটা দেখতে খুব সুন্দর লাগে একদম একটা থিম করে ওরা হয় পিঙ্ক নাহলে একটু সিনেম্যাটিক করে মানে মুডি টাইপের ই থাকে মুডি বলতে ওই মুড না এই মুডি বলতে হচ্ছে একটু ডার্ক টাইপের কেউ করে অনেকে একটু মানে কি বলে গ্রে টাইপের করে অনেক টাইপের থিম আছে অ্যাকচুয়ালি আমাদের আমাদের দেশে অনেক মানে ছেলেমেয়েরা আছে ওরা অনেক সুন্দর মেনটেন করে হ্যাঁ তো ওই তোভাবেই আমি নিজে এক্সপেরিমেন্ট করতে করতে নিজের পিকচারের ওপর এভাবে করেই শিখছি তো এরপরে আমরা যদি আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে লাইটের মধ্যে কার্ভস আছে যে লাইটের কার্ভসগুলো ঠিক করতে পারো তোমরা তো কার্ভে এখানে যে ফার্স্ট এটা আছে মানে রেড গ্রিন আর ব্লু তিনটা মিক্সচার তোমরা এই যে একটা লাইন আছে হ্যাঁ এই লাইনের মধ্যে এই যে স্কোয়ারগুলো প্রত্যেকটা স্কোয়ারের পয়েন্টে একটা করে প্রেস করলে এক একটা করে এই যে কি বলে সার্কেল আসতেছে রাইট তো উপরের এটা যদি তোমরা কমা বাড়াও এইটা আই গেস অনেকটা হাইলাইটসের কাজ করে হ্যাঁ বাড়লে হাইলাইটসটা বাড়ে আর কমালে একটু কমে তো এটা যদি কমাও তোমাদের হাইলাইটসটা কমবে তারপর এরকম করে করে তোমরা যদি এই পয়েন্টটাতে আপ ডাউন করো তোমাদের এইটুকু এরিয়াটার মধ্যে লাইট কমবে বাড়বে কালারেরও চেঞ্জ হবে আর লাস্টের এটা যদি করো একটু বাড়ায় দাও তাহলে তোমার ছবির কন্ট্রাস্টটা অনেক সুন্দর হয় হ্যাঁ তো আমি সবসময় যেটা করি হচ্ছে এরকম করে আমি ধরে একটু এপাশে নিয়ে আসি আমি আমি এই জিনিসটা একটা ভিডিও থেকে দেখেই শিখছি আমি জানি তোমরা বুঝতে পারতেছো কিনা আমি ঠিক এরকমটা রাখি হ্যাঁ এই এই এইটুকু রাখি সো এটা রাখলে আমার একটা কেমন যেন একটা সুন্দর লাগে নিচ থেকে একটা কেমন যেন একটা শ্যাডো ক্রিয়েট হয় আমার ওই জিনিসটা অনেক ভালো লাগে আমি এক্সপ্লেন করতে পারবো না বুঝে নাও ভাই ওকে ডান আমি বাকি ইটাতে আর টাচ করছি না তোমার আরেকটা যেটা মেইন জিনিস আমি তোমাদেরকে শেখাতে চাই দেখো একটু বিফোর আফটারটা তোমাদের দেখাই এই হচ্ছে তোমার বিফোর অ্যান্ড এটা আফটার আমার ব্রাইটনেসও বাড়ানো সো দ্যাট তোমরা ঠিক মতো বুঝতে পারো পিকচারটা লোড হতে টাইম লাগেছে দেখো কত সুন্দর মতো একটা পিকচার ট্রান্সফর্ম হয়ে গেল আর দেখতে কত ভালো লাগতেছে আর এইটাকে যদি তোমরা প্রিসেট বানায় রাখতে চাও তাহলে তোমাদেরকে প্রিসেটে ট্যাপ করতে হবে হ্যাঁ ও আচ্ছা না সরি প্রিসেটের না আমি ভুল বলছি এগুলো সব আমার প্রিসেট দেখো ব্লু আউটডোর ব্লু টি শার্ট ফেভারিট এরকম আমার ম্যাট পিঙ্ক বা মাই অল টাইম ফেভারিট পিঙ্ক থিম ইয়েলো তো এরকম করে আমার আলাদা আলাদা প্রিসেট বানানো আছে আমি যেমন এই পিকচারেরও প্রিসেট আমার বানানো ছিল আমি জাস্ট তোমার এরকম থাকে তোমরা তোমাদের নাম দিয়ে প্রিসেটগুলো সেভ করতে পারবে আর যখন তোমরা একটা পিকচার নিবা ইম্পোর্ট করবো ওইটার উপরে জাস্ট এখান থেকে যে উপরে জানে যে তিনটা ডট এখানে দেখো এখানে অপশান আছে ক্রিয়েট প্রিসেট হ্যাঁ এটাতে যদি তোমরা ট্যাপ করো এখানে প্রিসেট নেম দিবা ধরো এটার নাম কি দিলাম শাড়ি আউটডোর হ্যাঁ এটা দিলাম এটা দিয়ে সেভ করলাম আর ও আচ্ছা আর একটা জিনিস এখানে তোমরা সিলেক্ট করবা কি কি জিনিসপত্র তোমরা এটার মধ্যে রাখবা যে প্রোফাইল কালার রাখবা লাইট রাখবা কালার রাখবা ইফেক্টস রাখবা ডিটেইল অপটিক্স এভরিথিং হ্যাঁ তো অলমোস্ট সব কিছু কিন্তু তোমার সিলেক্ট করাই আছে
সো তোমরা জাস্ট ইয়েস এখানে রাইট বাটন ক্লিক করবা সারি আউটডোর নামে একটা প্রিসেট তোমার অ্যাড হয়ে গেছে এখন যদি তোমরা এখানে যাও তোমাদের প্রিসেটস এর বিভিন্ন সেগমেন্ট আছে যে কালার ক্রিয়েটিভ পিএনডব্লিউ কার্ভ গ্রেইন শার্পেনিং ভিগনেটিং এন্ড ইউজার প্রিসেটস তো ইউজার প্রিসেটস গুলাই হচ্ছে তোমার নিজস্ব প্রিসেটস হ্যাঁ তো ওই প্রিসেটস গুলোর মধ্যে দেখো একদম লাস্টে লাস্টে আগেতে হচ্ছে যে সারি আউটডোর এটা কিন্তু সেভ হয়ে গেছে ঠিক আছে তুমি যদি এখন এইটাতে চাপ দাও অটোমেটিক তোমার এগুলো চেঞ্জ হয়ে যাবে আমি তোমাকে একটা জিনিস দেখাই ধরো আমি যদি প্রিসেটস যদি তোমার না মেলে তখন কিন্তু পিকচার একদম মানে বিদঘুটে হয়ে যাবে দেখতে এখন আমি যদি আমার এই পিকচারটাতে সাপোজ আমার অনেক আগের একটা ই ছিল পিঙ্ক থিম আমি যদি দেই হ্যাঁ দেখো মানে কি অবস্থা পিকচারটার মানে কি হয়ে গেছে তাই না সো এটা খুব ইম্পর্টেন্ট যে তোমার প্রিসেটস যেন মিলে যেখান সেখান থেকে যদি প্রিসেটস কিনে তুমি অন্যের প্রিসেটস ইউজ করো তাহলে কিন্তু হবে না তোমাকে বুঝতে হবে যে তোমার পিকচারের সাথে তোমার অ্যাম্বিয়েন্সের সাথে পুরা জিনিসটা কালার কম্বিনেশন সব মিলে কোন প্রিসেটসটা তোমার পিকচারের জন্য বেস্ট হয় দেখতে ভাল লাগে আই সুদিং হয় আই ক্যাচি হয় সো সেটা তোমার নিজেকে রিসার্চ করে নিজেকে প্র্যাকটিস করে বের করতে হবে অল রাইট হ্যাঁ তো শাড়ি আউটডোর আমি এটা দিলাম সেভ করে রাখলাম সো আমার এটা হয়ে গেছে এখন আমি যেখানে দিব এটাকে এক্সপোর্ট করব পিকচারটাকে অ্যান্ড আই এম ডান এই ছিল আজকের ভিডিও আই হোপ তোমাদের এটা কোনোভাবে হেল্প করেছে ভিডিওটা আর যদি হেল্প করে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আর যদি তোমরা নিউ আজকে আমাকে দেখছো যদি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর কি আর হচ্ছে যে হ্যাঁ আর যদি কোনো কোয়েশ্চেন্স থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমি অ্যান্সার দিয়ে দিব তারপরে তোমরা আমাকে জানাতে পারো যে আমি আরও কীভাবে বেটার করতে পারি আমার এডিটিং স্কিলস যদি তোমরাও কোনো ট্রিক্স জানো সাজেস্ট করতে পারো তোমাদের পছন্দের কোনো অ্যাপস যদি থাকে যে তোমাদের ভালো লাগে ওইটাও আমাকে সাজেস্ট করতে পারো আই উড লাভ টু চেক দ্যাম আউট আর হচ্ছে আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিল যে শপিং ভিডিও করার জন্য নূরজাহান মার্কেটে আমিও অনেক চাই আমার জামা কাপড়ও অনেক শেষ হয়ে গেছে আমার নতুন ড্রেসেস কেনা লাগবে সো আমি ভাবছি একদিন যাব আর সেটা খুব তাড়াতাড়ি আমি বারবার বলি যে আমি যাব কিন্তু যাওয়াই হচ্ছে না ট্রাস্ট মি সব কিছু মিলে আসলে ম্যানেজ হচ্ছে না কিন্তু আমার প্ল্যান আছে আমি খুব তাড়াতাড়ি ওদিকে যাব আর গেলে তো অবশ্যই অবশ্যই ব্লগ তো মানে মাস্ট করতেই হবে সো খুব তাড়াতাড়ি আসছে টিল দেন স্টে টিউন বি হ্যাপি টেক কেয়ার অফ ইয়োরসেলফ বাই বাই অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল প্লিজ